তারেক হাসান বলেছেন, কাগজে প্রিন্ট করা ছবি কি তসভিরের অন্তর্ভুক্ত? এটাকে অ্যালবামে রাখা হলে কি ঘরে রহমতের ফেরেশতা আসতে পারে? কোনো ভাস্কর্য বা তসভির নির্মাণ করা কি সরাসরি শিরকের অন্তর্ভুক্ত? প্রথম কথা হচ্ছে, তসভির যেটা হাতে আমরা তুলিতে তৈরি করি, সেটা জল রং হোক, যেটাকে ওয়াটার কালার বলি আমরা, অথবা তেল রং হোক, যাই হোক না কেন, হাতে বানানো এটা তসবির হবে, কোনো সন্দেহ নেই। যদি আমরা পাথরে কিংবা দেয়ালে কিংবা ইটে খোদাই করে কোনো তসবির তৈরি করি, সেটাও তসবির হবে, মানে হাদিসে যে নিষিদ্ধ তসবির কথা বলা হচ্ছে। যদি আমরা মাটি দিয়ে ভাস্কর্য তৈরি করি বা পাথর দিয়ে, ইট দিয়ে ভাস্কর্য তৈরি করি, তাহলেও এটা তসবির হবে এবং এগুলো সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ। বাকি থাকে, আপনি বলেছেন কাগজে প্রিন্ট করা, ছবিটার ইমেজ ধারণ করা হয়েছে ডিজিটাল ক্যামেরায় এবং ধারণ করার পরে আমরা প্রিন্টারে প্রিন্ট করলাম, সেটা কি তসবির হবে কি না? হ্যাঁ, প্রিন্টিংটাও তসবির হবে। সেই তসবিরটা হচ্ছে মেশিনের মাধ্যমে তসবির করলেন আপনি, হাতে করলেন না, তুলিতে করলেন না, কলমেও করলেন না, সেখানে তো ইঙ্ক বা কালি তো লেখেছিল। এবং তসবির করার সময় সেটা যত দ্রুত গতিতে হোক না কেন, সেখানে তো একটু 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 হয়েই এসেছে, হয়তো কয়েক সেকেন্ডে হয়েছে, বাট একটু একটু করেই তো হয়েছে, সময় তো ক্ষেপণ হয়েছে, তসবিরটা তৈরি হয়েছে। অতএব প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা বলবো, যেই তসবিরগুলো বা ছবিগুলো জরুরি, যেমন পাসপোর্টের জন্য কিংবা অন্য অন্য ক্ষেত্রে জরুরি, শুধু সেগুলোই আপনি তসবির করবেন, প্রিন্ট করবেন, অপ্রয়োজনীয় জিনিস প্রিন্ট করবেন না, তাহলে এই নিষিদ্ধ তসবিরের মধ্যে পড়বেন না। আর যেই তসবিরগুলো ডিজিটাল ফর্মে ইমেজ আকারে আছে, যেটা শুধু একটা ক্লিক করে বা একটা চাপ দিয়ে ছবিটা বানানো হয়েছে, সেক্ষেত্রে সেই ইমেজগুলোর ব্যাপারে আমাদের ওলামাই কেরামের মধ্যে বিশিষ্ট ওলামাই কেরাম বলেছেন, সেটা জায়েজ নাজায়েজ হওয়াটা নির্ভর করবে তার কন্টেন্টের উপরে। অর্থাৎ কন্টেন্টের মধ্যে যদি হারাম কিছু থাকে, যেমন মেয়েদের ছবি, হ্যাঁ ইত্যাদি, তাহলে সেটা হারাম হবে, আদারওয়াইজ সেটা হারাম হবে না, মুবাহ। অর্থাৎ এই ইমেজগুলো মানুষের ইমেজ, সেটা যেমন কেউ হয়তো আলোচনা করছেন, সেটা আমরা ভিডিও করলাম কিংবা শুধু স্টিল ইমেজটা নিলাম, সেভ করলাম, হ্যাঁ এইটা মুবাহ। এটা বলেছেন শেখ হাম্মাদ আল আনসারি, শেখ বিন উথাইমিন, শেখ মোহাম্মদ হাসান রাহেমাহুল্লাহ, তিনজনই আল্লাহ তাদেরকে নিয়ে গিয়েছেন, আরও অনেক ওলামায়ে কেরাম বলেছেন। অবশ্য আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে তারা এই মতের সাথে একমত নন, তারা বলেছেন ইভেন আপনার ডিজিটাল ইমেজটাও জায়েজ হবে না, এটাও কেউ কেউ বলেছেন। তবে এইটা আমাদের দৃষ্টিতে খুব শক্তিশালী মত নয়, কারণ আসলে যে ভিডিওগুলো আসলে আপনি দেখবেন যে যেভাবে এগুলো চালিত হয়, এগুলো অনেকগুলো ইমেজের সমষ্টি, সে সবগুলো ইমেজ, অনেকগুলো ইমেজ করার পরে এগুলোকে চালিয়ে দিলে ঠিক আমাদের মানে অরিজিনাল মুভমেন্টটা যেভাবে চলছে, এই ভিডিওগুলো এই ছবিগুলোকে সেভাবে চালিয়ে দিলে তখন ভিডিওতে দেখা যায় যে হ্যাঁ উনিও সেভাবে করছেন। তাহলে ভিডিওটা এখন একটা কমন ফেনোমেনা হয়ে গেছে, এখনকার আলেম সমাজ বুঝতে পারছেন যে ভিডিওটাকে আর এভাবে হারাম বলা যাবে না, কিন্তু কন্টেন্ট অনুযায়ী কন্টেন্টে যদি এই যে নাটক ফাটক, সিনেমা, মেয়েদের নাচ গান ইত্যাদি থাকে, এমনকি পুরুষেরও আপত্তিকর অনেক দৃশ্য আছে, আমরা খালি মেয়েদের কথা বলছি, অনেক বোনেরা অখুশি হবেন না, আসলে পুরুষদেরও অনেক হারাম দৃশ্য আছে, সব কিছু মিলিয়ে মেয়েদেরকে আসলে ব্যবহার করা হচ্ছে বেশি, তো দেখেন অ্যাডভার্টাইজে শুধু মেয়েদেরকে নিয়ে আসা হচ্ছে, এই জন্য আমরা মেয়েদের কথাটা বেশি বলছি, কারণ মেয়েদের ইমেজটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, মেয়েদের খোলামেলা হওয়াটা ইসলামে বেশি নিষিদ্ধ, সেই জন্য এটা আসছে। তো সেক্ষেত্রে কন্টেন্ট অনুযায়ী ভিডিওর কন্টেন্টও কখনো হারাম হতে পারে, আবার মুবাহ হতে পারে, ঠিক ডিজিটাল ক্যামেরার ছবিটাও কখনো মুবাহ হতে পারে, কখনো হারাম হতে পারে। আচ্ছা, আপনার সকল প্রশ্নের উত্তর দিয়েছি।